আমার কাছে মনে হয় যেই দিবসই একটা সম্পর্ককে, আমি সবাই বলে বাবা দিবসে কি দরকার, মা দিবসে কি দরকার, প্রতিদিন তো বাবা মা দিবস, ফাইন, কিন্তু আমার মনে হয় যেই মানুষটা আমার যায় না, অন্যদের কথা যায় না, ফেসবুকে সবাই বাবার সাথে ছবি দিচ্ছে, এই ছবিটা তো প্রতিদিন বাবাকে নিয়ে ছবি তুলতে মানুষ মানে বিরক্ত হয়ে যাবে, তো প্রতিদিন মাকে নিয়ে ছবি তুলবে, বাট একটা একটা দিন যে বাবার সাথে ছবিগুলো দিবেন, মানুষের বাবার সাথে ছবিগুলো দেখি, নিজের বাবার সাথে ছবিগুলো দেখি, একদিন হয়তো আমার আমার কন্যা আমাকে নিয়ে ছবি আমার আমার আমারকে নিয়ে ছবি দিয়েছে যখন প্রাপ্ত তার বয়স হবে, অসাধারণ তো এটা, একটা সারাদিন এতগুলো বাবার ছবি আপনি হয়তো কখন দেখতে পারবেন, নর্মাল আগে দেখতে পারতেন, এতগুলো মার ছবি, গার্লফ্রেন্ডের ছবি দেখা যায় বা ওয়াইফের ছবি দেখা যায় বা ফেভারিট আর্টিস্টের ছবি দেখা যায়, বাবা মার এতগুলো ছবিকে আমরা কখন আগে দেখেছি না, দেখিনি, অসাধারণ, গল্পগুলো শুনেছি আগে শুনিনি, সবার গল্প শুনতে পারি এখন, আগে হয়তো বিশেষ যারা লেখক তাদের গল্প শুনতাম, ভালো লাগে না, ভালো ভালো না ভালো লাগার তো কিছু নাই। বাবা দিবসটা আমার জন্য খুবই দুঃখের কারণ হচ্ছিল যে আমি আব্বা যত বছর বেঁচে ছিলেন তত বছর আমি চেষ্টা করতাম আব্বাকে কোনো না কোনো সারপ্রাইজ দিতে, তা আমাদের তো এখানে যে বাবাদেরকে ঠিক সারপ্রাইজ দেওয়ার উপকরণ খুব কম, তারপর আমি প্রতিবার খুঁজতাম যে কোন জিনিসটা নিয়ে গেলে আব্বা খুব সারপ্রাইজ হতো এবং কোনো তুচ্ছ জিনিস নিয়ে আব্বা খুব সারপ্রাইজ হয়ে যেত আর কি। সো আমি আমার বাবাকে তো মিস করবোই, আপনার যাদের বাবা আছে তাদেরকে সময় দিন, তাদেরকে সারপ্রাইজ করার চেষ্টা করুন, কারণ এই সময়টা আপনি আর কতদিন পাবেন আপনি জানেন না, সো আপনি নিজের বাবার যত্ন নিন। আমার আসলে যখন বয়স 6 তখন আমার বাবা চলে যায় আর কি, সো আমার কাছে আমি আসলে ঠিক ওইভাবে দিবস টিবসে ওইটা আসলে আমার মাথায় ঢোকে না আর কি, মানে আমি আমার মতো করে বাবাকে লালন করি আর কি, তো দিবসে না মানে আমার মনে পড়ে আর কি, যখন দেখা গেলো যে কোনো সিনিয়র কাউকে দেখি বা যখন দেখি আমার বন্ধুর বাবা তার সাথে তার ছেলের সাথে বাবার রিলেশন, বাবার সাথে ছেলের রিলেশন, ওইটা আমাকে টানে আর কি, তখন আমার ভিতরে হু হু করিয়া উঠে আর কি, এই আর কি।